আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান। প্রথমেই বলছিলাম, এক তো হলো মাহারা, দ্বিতীয়ত হলো দশ জনের চাল চলনে অত খুশি না, ইউসুফের চাল চলনে ইয়াকুব নবীজি খুশি। ছোটবেলার থেকেই আদবওয়ালা, বাবার জুতা বাউ করে দেওয়ান, অজু করলে রুমাল লইয়া দাঁড়ায় তাকত, বাবা খানা খাইবেন দস্তরখান রেডি করে দেওয়ান, ছোটবেলার থেকেই আদবওয়ালা। ইয়াকুব নবী তার প্রতি খুব খুশি, বিদায় দিবেন আজকে, চোখের আড়াল করবেন আজকে, রুমের ভিতরে নিয়ে বুঝাইতেছেন, বাবা রে নেও তোমার কোমরে একটা তাবিজ বাঁধে দি, এই তাবিজটা আমার আব্বা আমারে দিছিলেন আমার কোমরে, এর ভিতরে কি আছে আমি জানি না। এই তাবিজ মূলত তফসির ওয়ালাগণ লিখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিলেন, আগুনের মধ্যে যখন উনি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা জামা পরায় বসায় রাখছিলেন, ওই জান্নাতি জামা তো আর ফেরত নেওয়া হয় নাই, ওই জান্নাতি জামার একটা বৈশিষ্ট্য হলো ছোটও করা যায় বড়ও করা যায়, ছোটও করা যায় বড়ও করা যায়। আল্লাহ বলেন, ছোট বানাইয়া তাবিজ করে তোমাদের সাথে রাখো, নিরাপত্তার কাজ দিব। কোমরে বেঁধে দিলেন ইউসুফ আলাইহিস সালামের কোমরে, নসিহত করে দিলেন একটা, ইয়াকুব নবী পিতা হিসাবে সন্তানকে নসিহত কেমনে করা লাগে এই কথাটাও বাবা হিসাবে শিখা দরকার। বাবা রে সব সময় আল্লাহর উপরে বর্ষা করবা, বর্ষা করুন কার উপর রে বাবা, দুনিয়ার সব মানুষ সবাই রে বলতে পারে আল্লাহ তার বান্দা ভুলেন না। আমরাও সন্তান বিদায় করি, আফসুসের ব্যাপার আমরা কই যে তোর খালার বাসা আছে অমুক কেন বিভদ হলে হেন যাইস, লম্বল লইয়া দা তোর মামুরে ভুন্দিস, তো আল্লাহর কাছে দোয়া করিস, আল্লাহর উপরে ভরসা করিস। কয়জন বাবা এই কথাটা সন্তানরে নসিহত করে, সন্তানকে যদি বাবায় আল্লাহ চিনায় না কে চিনাইব। বাবার উচিত সন্তানকে আল্লাহর উপরে ভরসা করা শিখানু। বিদায় দিলেন, বিদায় দিলেন, আল্লাহর উপরে ভরসা রাখ বাপ। দশ ভাই ইউসুফকে বড় আদর দেখাইতেছেন, আব্বার সামনে বড় আদর, এক ভাইয়ে টান দিয়া কুলে নেন আর এক ভাইয়ে কান্দলয়, ইয়াকুব নবীর সামনে খুব আদর দেখাইতেছেন, উনি তাকায় রইছেন পিছন থেকে, জীবনে এই প্রথম চোখের আড়াল হইতেছে ভাইদের সাথে দেওয়া হলো। এতদিন পর্যন্ত মা হারায় ইউসুফকে, বাবা মা হারার কষ্ট বুঝতে দেন নাই, পাকের নিচে আগলায় রাখতেন, সাথে সাথে রাখতেন, এই প্রথম বাড়ির থেকে ভাইদের সাথে দেওয়া হইতেছে, পিছন দিক থেকে তাকায় রইছেন, যতক্ষণ দেখা যায় দেখতেছেন, অনেক দূর পর্যন্ত চলে গেলেন একটা পাহাড়, ওই পাহাড়ের আড়াল হয়ে গেল, কিছু দূর গিয়াই এখন ভাইদের চেহারা তো আর আগের জায়গায় নাই, এক ভাই আরেক ভাইয়ের দিকে ইশারা দিয়েই তারা কাজ শুরু করে দিল, দশ ভাই একসাথে ওই শিশু ইউসুফের উপরে আক্রমণ চালায় দিছে, একজনে থাপ্পর আর একজনে লাতি আর একজনে কিল ঘুষি, এরকম পিটা শুরু করে দিছে। এই মাহারা বাবার আদরের সন্তান ইউসুফ আলাইহিস সালামের উপরে দশ ভাই যখন প্রহার শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম বুকা হয়ে গেছেন, শুধু তাদের চেহারাগুলো দেখতেছেন, একটু আগে তারা তো আমারে কি আদর করলো, কিভাবে আব্বার কাছ থেকে আমারে আনলো, আমার আব্বা দিতে চান নাই, কিভাবে বুঝাই আনলো, আর এখন দশ জনে মিলিয়ে আমারে নির্যাতন করে দৌড়ায়, একজন রে গিয়া ধরে, ভাই মেজু ভাই আমারে কেন মারে আমি তো জানি না, আমারও অপরাধ জানি না, সেও এক থাপ্পড় মারে, বড় ভাইয়ের কাছে যায়, বড় ভাই ছোট ভাই আমারে কেন মারে, এইভাবে কতক্ষণ মারে, এমনি একটা ডাক দিয়া কয়, তুই না এগারোটা তারকা চাঁদ সুরুজ দেখছস, ডাক দে এরা তোরে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলেছেন, আব্বা যে বলছিলেন কইও না রে ইউসুফ, কোনো কোনোভাবে ওরা শুনে ফেলছে,
আমার উপরে ওরা নির্যাতন চালাইবই এমনি বড়টা ডাক দিয়া কয় আর মারিস না দমে মরে যাবে দমে মারবো না মার্ডার মামলা কান্দ লইতাম না পরনের জামাটা খুলে ফেল পরনের জামা খুলে ফেল আরবি মানুষ নিচের কাপড়টা খুব ছোট পরে লম্বা এক জামা দিয়েই তো ঢেকে ফেলে জামাটা খুলে ফেল সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালামের সারা দেহে মারের দাগ পিটাইছে মুখে কোনো কথা বলেন নাই কোনো আওয়াজ করেন নাই আওয়াজ করলে তো লাভ নাই উনি বুঝে ফেলছেন আব্বা যে বলছিলেন এই স্বপ্নের সংবাদ তারা পাইলে চক্রান্তের জাল বুনাইব যেহেতু সংবাদ পায় লাইছে এদের হাত থেকে আর বাঁচা তাই তো না জামা খুলে ফেলছে যখন তারা একটা গভীর কুয়ার পারে নিয়ে গেছে তখন ইউসুফের ভিতরে একটা ভয় কাজ করতেছে ভয় তাফসিরওয়ালায় লিখেন এই কুয়াটা অত্যন্ত গভীর কুয়া 70 হাত গভীর 20 হাত পানি আছে 50 হাত ফাঁকা এই অন্ধকার গভীর কুয়ার ভিতরে যখন তারা ফেলাইয়া দেয় অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন ইউসুফ আব্বার দেওয়া নসিহত তখন তার স্মরণ হয়ে গেছে যখন কারোর কেউ থাকে না তখন তার আল্লাহ থাকে একজন পয়গম্বরের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম উনার ছেলেও একজন পয়গম্বর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম তারা 12 জন ভাই ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে উনার বিবি একাধিক একের অধিক কেউ বলেছেন তিনজন কেউ বলেছেন দুইজন অর্থাৎ একের অধিক ইউসুফ আলাইহিস সালাম তার আপন মায়ের এক ভাই বিনিয়ামিন তারা দুই ভাই এক মা এক মায়ের গর্ভ থেকে তারা দুই ভাই আর তাদের বড় আগের পক্ষের আছে 10 ভাই তারা বড় হয়ে গেছে সংসারের কাজকর্মের মধ্যে সময় দেওয়া শুরু করছে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে একটু বেশি নজর দেন কাছে কাছে রাখেন আদর বেশি করেন আর এই আদরটা তাদের ওই সৎ 10 ভাইয়ের ভালো লাগে না 10 জন সৎ ভাইয়ের ভালো লাগে না পিতার কাছে কাছে থাকে পিতার নজর তার উপরে বেশি পিতার সন্তুষ্টি তার উপরে বেশি এটা সৎ ভাইদের ভালো লাগে না একটা কথা জেনে রাখবেন বর্তমান সময়েও সৎ ভাইয়ের প্রতি সৎ ভাইয়ের মিল মহব্বত মায়া দয়া খুব কমই দেখা যায় আক্রোশ বেশিরভাগ দেখা যায় ঠিক কি না ঠিক এর আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে আপনারা আরে আপন বাইরের তো তখন ভালো হয় না যখন সম্পদ বন্টন হয় মনে মনে উড়ানো বয়ে বয়ে কয় আচ্ছা এই বুড়া বেড়ায় একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট এই কথা কি শুনছেন না কেল্লা গিনি সাইর খান ভাই আমরা রইল আর এই শুধু শুধু বন্টন হইল পুরা গৃহস্থির তো আমার তা হয় আপন ভাইয়ের ক্ষেত্রে এমন কয়নি না কয় না সৎ ভাই হইল তো আরো যন্ত্রণা এমন ঘটনাও আমরা শুনি 45-50 বয়সে একজন মানুষ বিবি মারা গেছে আগের পক্ষের ছেলে মেয়েরা তো মোটামুটি বড় বড় এখন এই 50-55 বছর এই বয়সের একজন পুরুষ মানুষ বিবি হারা হইলে তার জীবনযাপনটা যে কত কষ্টের সে ছাড়া আর কেউ বুঝবে না এজন্য আল্লাহ কোরআনে বিধান করে দিয়েছেন বিবি হারা পুরুষ স্বামী হারা নারী একান্তে এদের মনের কুসকবর নিয়া এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও গুনাহ থেকে বাঁচবে আল্লাহর রহমত নাজিল হবে কিন্তু ছেলে মেয়েরা দিত চায় মানুষের সাথে বলা বলি করে কি শরম আছে চুল্লি ভাগছে কয় না কয় না
সরম আছে সুলটি ফাটছে এই কথা বলার উদ্দেশ্য কিন্তু আরেকটা। উদ্দেশ্যটা কি? বুড়া বয়স যদি একাডটা ওয়া বাচ্চা কাচ্চা যদি একাডটা হইয়া যায় সম্পদ বন্টন লইব। উদ্দেশ্যটা হইল হেই গিয়া তুই ইয়াকুব আলাইহিস সালামের যে ছেলেরা তাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। তাদের যেই সৎ ভাইয়ের প্রতি বৈমাত্রীয় আচরণ সম্পদ নিয়া না, সম্মান নিয়া। কি নিয়া? সম্মান নিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহ, ওই খলিলুল্লাহ দুইজন ছেলে পয়গম্বর, একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাম উনার সন্তানাদির মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর হইছে। পিতার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পরে এই সম্মান কে পাইব? উনার তো বারো জন ছেলে, নবুয়তির সম্মান তারার দশ ভাইয়ের মনে মনে আব্বায় যেই আদর ইউসুফরে করে এই সম্মান আমরার দিকে নাইয়া যদি ওই দিকে জায়গা আমরা ঠকবু, আমরা এটা চাই না। আব্বার উচিত আমাদের বেশি আদর করা, কারণ আমরা হইলাম নাহনু উসবাতুন, আমরা দশ ভাই, এরা দুই ভাই তাও আবার একটা কুলো, বিনিয়ামিন দুধের বাচ্চা আর ইউসুফ ওই সময় চার বছর। চার বছর বয়সের রাইকাই তার আম্মাও মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি বেশি আদর করতেন, এটা ভাইদের কাছে ভালো লাগে না। আপনার আমার প্রশ্ন জাগতে পারে যে হুজুর আমরা সাধারণ মানুষ হয়তো বেশ কম করতাম পারি, উনি না নবী আদর বেশ কম করেন কেন? প্রশ্ন জাগেনি না জাগেনা? ভাই আদর আর দুনিয়ার সম্পদ এক না। দুনিয়ার সম্পদ বন্টন করার ক্ষেত্রে সমান করা যায়, আদর বন্টন সমান করা যায় না। কারণ আদর যাকে করা হয় এটা তার গুণে করা হয়। একই বাবা যদি তিনজন ছেলে সন্তান থাকে, এর মধ্যে একটা ছেলের আচরণ হলো এমন, বাবা যখন ঘুমাইতে যান মাথায় তেল লাগায়া ঘুম পাড়ায়, বাবা যখন ঘুম থেকে উঠেন অজুর পানি লইয়া দাঁড়ায়া থাকে, বাবা উজু করেন রুমালটা দেয় হাত, বিছনার থেকে নামার সময় জুতাগুলি বাবু করিয়া দেয়, বাবা রে পাউ টিপে ঘুম থেকে তুলে পাউ টিপে ঘুম পাড়ায়, যেটা অন্য দুই ছেলে করে না। এই যে বাবা দোয়া করার সময় সন্তান তো সবাই সমান, কিন্তু ওই খাদেম ছেলেটার প্রতি আলাদা মন কানবনি না কানতো না, দোয়া মন থেকে আসবে নি না আসবে না, ওই যে বাবায় তার জন্য আলাদা দোয়া করলো, এটা কি বাবার দোষ না ছেলের গুণ? ঠিক তেমনি বাবা ইউসুফ আলাইহিস সালাম যে তার আব্বার আদর যত্ন এবং নজর বেশি পাইতেন, এটা ইয়াকুব নবীর দোষ না ইউসুফ নবীর গুণ। অন্যান্য ভাইদের মতো তার চাল চলন না, অন্যদের চাল চলন আর ইউসুফের চাল চলন একটু বেশ কম। ইউসুফের চলাফেরাই ইয়াকুব নবী বুঝতে পারেন, কারণ আমরার নজর না ইয়াকুব আলাইহিস সালামের নবীওয়ালা নজর, সেরাকালীন নজর না নবীওয়ালা নজর, নবীওয়ালা নজর। আমরা যারা দাঁড়ায় আছি পুকুর পারে মেহরবানি করে এই সাইডে, এই সাইডে আসেন, এই সাইডে, এই সাইডে এসে এই সাইডটা বন্ধ করে এই সাইডটা আমরা পুরা করি, আল্লাহ তাআলা আমাদের ইমান আমলে বরকত দেন। আমরা একটু হিম্মত করে এই সাইডে কিছু মানুষ আস, ফিজনে যারা বসেন এই সাইডে আয়া পড়ে। ইয়াকুব আলাইহিস সালাম ওই চার বছর বয়স থেকেই ইউসুফকে কাছে রাখেন, মা হারার বেদনা যেন সে
ঘুমাইলেও একসাথে ঘুমান, খাইলেও একসাথে খান, নিজের হাতে গোসল করায়া দেন, ছেলেদের কাছে এটা ভালো লাগে না। তারা যে একটু বাঁকা চোখে দেখে আব্বায় বুঝেন নি না বুঝেন না। আজকালকার ছেলেরাও অনেক সময় মনে করে আমি কি করি না করি আব্বায় কিতা বুঝবো, আব্বা গিলা মানুষ। রে যুবকরা কান পেতে শুনে রাখো, আব্বায় বুঝে না এমন জিনিস নাই, সব বুঝেন, না বুঝার বান করে তাকে। বাপে বুঝে না এটা বাব্বা না, বাবায় সব বুঝেন। ছেলের চেহারা দেখলেই বুঝতে পারে তার ভিতরে কি, কারণ তার গড়ে জন্ম, তার হাতে লালন পালন। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে কাছে রাখতে রাখতে ইউসুফ আলাইহিসসালামের বয়স হয়ে গেছে 13 বছর। সুবহানাল্লাহ, 13 বছরের ইউসুফ। বাবা ইয়াকুব নবীর সাথে একদিন ঘুমাইছেন রুমের ভিতরে, ঘুম থেকে উঠেই উনি কোন কথাটা বলছিলেন এই কথাটার থেকেই আমি শুরু করলাম। মহান আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, স্মরণ করো ওই দিনের কথা, স্মরণ করো ওই দিনের কথা। إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. أو أبجد আমি স্বপ্নে দেখলাম আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফরে সেজদা দেয়। স্বপ্নটা কি সাধারণ না বরকতময়? অসাধারণ স্বপ্ন। স্বপ্ন আমরাও দেখি, ইমানদার মুমিন যেই স্বপ্ন দেখে এটা তিন ভাগে বিভক্ত স্বপ্ন। কোন কোন স্বপ্ন হলো রহমানি, কোন কোন স্বপ্ন জেহনি, আর কোন কোন স্বপ্ন হয় শয়তানি। ঘুমের ভিতরে শয়তানে অনেক সময় আসর করে, ডিস্টার্ব করে, ভয় দেখায়, ভীতি দেখায়। কোন কোন স্বপ্ন হলো জেহনি, দিনের বেলায় যা ভাবে যা করে রাত্রে ওইটাই করে। দেখবেন শুধু ফুলাফান ঘুমতাকে কবে দর দর দর, দিনও যে দর দর করতো। বড় মানুষ কয় এইটার দাম 11, ওইটার দাম 15, বুঝে হইলে নেও নইলে দাও, দোকানদার। মাদ্রাসার ছেলেদেরকে অনেক সময় দেখা যায় ঘুমের ভিতরেই কোরআনের আয়াত টান মারে, ইফজকানত সারাদিন কোরআন শুট করে, আল্লাহু আকবার বলে, মেজাজের সাথে মিশে যায় কোরআন বলা। আর মুমিনের জন্য যেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই স্বপ্নটা হলো ওহির 40 ভাগের 1 ভাগ। সত্যিকারের ইমানদার আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে। জমিনে এমন মানুষও আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এমন নিয়ামত দান করেছেন, আগামীকাল দিনের বেলায় কি কি ঘটবে না ঘটবে, সে কোন কোন জায়গায় যাবে, কি ধরনের আচরণ হবে, আগের দিন রাত্রে ঘুমায় স্বপ্নে দেখে। আগের দিন ঘুমায় স্বপ্নে দেখে ফেলে পরের দিন সে কোন কোন জায়গায় যাইব, কি ধরনের আচরণ হবে, এর একটা ইঙ্গিত আল্লাহ তার ঘুমের ভিতরে আগেই দিয়া দেয়। এই জন্য মুমিন স্বপ্ন দেখলে যার তার কাছে বলতে নাই যোগ্য ব্যক্তি ছাড়া, যোগ্য ব্যক্তি ছাড়া যার তার কাছে স্বপ্ন বলতে নাই, যার তার কাছে স্বপ্ন বললে উল্ডা ফাল্ডা ব্যাখ্যা দিব, তোমারে আরো ভুল হতে নিব। সমাজের মধ্যে বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা বাবায় থইয়া গেছে 1/2 জায়গা, 2% বিশ্বা লইয়া আধার জায়গার সিম লইয়া 10 দিন আমি নানে, 10 দিন আমি নাই নিয়া আমিন রে দে 10,000 জায়গা, কিন্তু আধা জায়গা সমাধান হইছে না, দিছে মামলা করিয়া জায়গা 300% এটা লইয়া লাগছে দুই ভাইয়ে, যা মামলা বায়া দায়াম। আর সমাজে
শুধু এই জিন শয়তান না মানুষ শয়তানও কিছু আছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষের মধ্যেও শয়তান আছে ডাক দেনে দারো বইবো কইবো তোর টেন বিড়ি আছে আমি মেষ্টা লয়ে বইরছি ডাক দেনে বইবো কবর ডাকি আমি জানছিলে বা মামলা যে করছিলে কি কবর যে গেছলা বাজিরে দেয়াইছি সারিস না দম থাকতে সারিস না ফার্ম ভরে দেয়নি না দেয় না দুয়ে বায়ের ভিতরে যে লাগায় দেয় আল্লাহ এই কথাটাই বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন শয়তান হলো ইনসান জাতের প্রকাশ্য শত্রু কখনো মানুষের বেশ ধরে আসে কখনো শয়তান সরাসরি অন্তরে দেয় কুমন্ত্রণা বাবার রেখে যাওয়া একারা জমিন মামলা বায়া দুয়ো বায়ের শেষ 3% লইয়া রায় হন হইছে না কারণ উকিল তো অত সহজে ছাড়তো না কারণ আপনারে ছাড়িয়ে দিলে কাস্টমার শেষ ঠিক না বে ঠিক মামলা বাবাইছে আগের দিনও তো গাড়ি ঘুরা আসি না আটকে যাইতো সিরা গুড় সাথে লয়ে যাইতো হতো গে খাইতো মামলা শেষ করে আউনের সময় একটা গাছের তলে বইছে এক বেটার টেন গুড় আছে সিরা নাই আর হেডের কাছে কটা সিরা রয়েছে গুড় নাই মামলা বাইছে 18-19 বছর জায়গা শেষ বেচ্ছে আর মামলার ডাউনের সময় একটা দিন শেষ কাজকর্ম করতে পারে না আওয়াজ আওয়ার করস উহিলের বিল পেশকারের বিল এনে গেলেন না বুঝন যায় কারবারটা খেতা একটা টেন গুম নাই আর একটা টেন সিরা নাই এমনি হেমনি হুজুর ভিড়িয়ে কইলছে ভাই তুমি কয়টা সিরা নাও গো আমার একটু গুড় দিলাও 19 বছর পরে ডাক্তার এমনি এই ভারটা কে ডাক কয় ভাই রে এই ডাক্তার যদি 19 বছর আগে দিতে আব্বার কেটি বেজন লাগলো না ঠিক না বে ঠিক একই বাবার ঘরের সন্তান এক বিছনাত বড় হইছে একটার সেমার একটা দেখতারে না সজাগ হও মুসলমান শয়তানে করায় যে জিনিস লইয়া লাগো সম্পর্কের চেয়ে সেই জিনিসটা বড় না জেনে রাখবেন ভাইয়ের শরীর থেকে রক্ত পড়তে থাকলে তুমি চোখে যদি একবার দেখতে লও এই রক্তটা কলিজাতে একটা বাড়ি লাগবে তোমার শব্দ কারুর কথায় কারুর কুমন্ত্রণায় সম্পর্কর যেন নষ্ট না হয় ইয়াকুব আলাইহিস সালাম জানায় দিলেন বাবা এই স্বপ্নটা বাইদের কাছে কইও না তারা চক্রান্তের জাল বুনাইব বাই হইয়া বাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইব কারণ হলো শয়তান তো ফিসে লাগিয়াই আর এই যে স্বপ্ন তুমি দেখছো এই স্বপ্নের ব্যাখ্যাটা সংক্ষিপ্তভাবে তোমারে শুনায় দেই ইউসুফ وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب وعلى آل يعقوب كما أتمها على أبويك على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم يوسف عليه السلام কে তার আব্বা সান্ত্বনা দিলেন যে বাবা তোমার এই স্বপ্নটা ইঙ্গিত বহন করে আল্লাহ তোমাকে কবুল করবেন কবুল করবেন কি তোমার যে পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম তাদেরকে আল্লাহ যেইভাবে নিয়ামত দিয়া পরিপূর্ণ করেছিলেন তোমারেও আল্লাহ পরিপূর্ণ করবেন সরাসরি এ কথা বলেন নাই আল্লাহ তোমারে নবুয়তি দিবেন এই স্বপ্নের ব্যাখ্যায় বোঝা যায় তোমারেও আল্লাহ সেই লাইনে নেবেন এবং আল্লাহ তোমাকে কথার ঘুর তত্ত্ব প্রত্যেকটা কথার নিগুর তত্ত্বের যে কথাটা যে আকল যে জ্ঞান সেটা তোমাকে দিবেন
অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা, কথার ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহর পক্ষ থেকে তোমাকে অনেক আকল দেওয়া হবে, অনেক জ্ঞান দেওয়া হবে। তোমার উপরে এত নিয়ামত আল্লাহ দিবেন, তোমার উসিলায় ইয়াকুব পরিবার নিয়ামত প্রাপ্ত হবে। এই কথাগুলো বলে ওনাকে মোটামুটি সন্তুষ্ট করলেন, খুশি করলেন। ভাইয়ার কাছে কিন্তু কইও না, বাপ্পুত আলাদা হইছে। আর এই দশ ভাই তারা কোনো জায়গায় কাজকর্মে গেলে এক বর্ণনায় আসছে বিবিগণকে কয়ে যাইতেন, চোখ কান খোলা রাহিস, এরা বাপ্পুতের যে মিল কি আলাপ সালাপ হয় না হুনিস কিছু। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে চোখ কান খোলা রাহে, কার গড় কি আলাপ হয় গোপন কথা কান ভাত্তি হলে আছে না নাই, কার বাড়িত কে আইল কার বাড়িত কে গেল কার কি হইল নিজের কুছ খবর নাই, পরের লইয়া ব্যস্ত, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই। এরা হইল শয়তানের খুব কাছের লোক। সালাম মুসাফা শয়তানের সাথে উইয়া তখন কয়, ভাই সাহ আমি এই এলাকার জিম্মাদারি বহুদিন পালন করছি, তুমি আসলা না, এখন যেহেতু তুমি আইছ আমি কয়েকদিন বিশ্রামে তাহি, আমার কামরা তুমি চালাও। মানুষ শয়তান, এরা কি আর জোরে কর, মানুষ শয়তান। হাদিসে নিষেধ, একজন মানুষ গোপনে গোসল করতেছে তুমি লুকায়া দেখবা, গোপনে দুইজন কথা বলতেছে তুমি লুকায়া শুনবা, এগুলো যেন না হয়। আর এই জাতের মানুষ, এই দোষের দোষী যারা সমাজে লাঞ্ছিত হয়, তারা সমাজে সম্মান থাকে না। দিল তো বালাই হইল, এবার আমি সাই কি ভাই মাগরিবের ঘরে হুজুর কন মারহাবা, আমরা যে মাগরিবের পরে এতগুলো মানুষ আইছেন, আল্লাহ তাআলা মাহফিল কবুল করুক, বলুন আমিন। মুসলমান ইমানদার ভাইয়ারা, আমার এক ভাবি শুনে ফেলছেন পিতা পুত্রের কথা, যেই মাত্র দশ ভাই কাজকাম সেরে বাড়িতে আসছেন, এমনি তাদের কানে কানে শোনায়া দিছে, শুনছনি গো, এমনি তো আব্বা ইউসুফ রে বেশি আদর করে, আর আজকে সকালে ইউসুফ ঘুম থেকে উঠে আব্বার মন জয় করার জন্য, আরো বেশি পাগল করার জন্য, তার প্রতি আরো আকৃষ্ট করার জন্য একটা মিথ্যা স্বপ্ন বানায়া কইছে। স্বপ্নটা কি মিথ্যা না সত্য? এই মহিলা লাগাইয়া দিছে এমন এক স্বপ্ন কইছে, সে নাকি আসমানের এগারোটা তারকা দেখছে, চাঁদ এবং সূর্য দেখছে, স্বপ্নে তারে সেজদা দিছে। আব্বাই শুনে বলছেন, ইউসুফ এই স্বপ্ন তোমার ভাইদের কাছে কইও না, তোমার ভাইদের কাছে এই স্বপ্নটা কইও না, কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনতে পারে শয়তানের দোকায়, আর তোমাকে আল্লাহ কবুল করবেন। যেই মাত্র মহিলার পক্ষ থেকে এই কথাগুলো শুনে ফেলছে ঘরে আইসা তারা, তেলে বেগুনে জ্বলছে, এক তো হইল স্বপ্ন সাজায়া কইছে আদর বেশি পাওয়ার লাগিন, দ্বিতীয় হইল আব্বা আবার না করছে, আমরা টেন কইতো আমরা নাকি চক্রান্ত করাম, তাহলে এমন চক্রান্ত কর্ম, মাথা গরম হইছে এক একজনের, এক একজন এক এক ভাষা ইউজ করতেছে, ব্যবহার করতেছে, একজনে কয় উকতুলু ইউসুফ, ইউসুফ রে মারি গেলা, খেলা শেষ হয়ে যাকবো, গরম হচ্ছে খুব গরম হচ্ছে। অথচ জানিয়ে রাখবেন এখানে একটা মাসালা, আপনারা মনে মনে ভাবতে পারেন যে ছেলেরা তো এই কথাটা শুনলে এক কুতের সাথে বাফে যদি কানাকানি করে আর এক কুতে শুনলে তো গুসা হইবই না, কোনো পিতা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয় তার সাথে আলাদা সময় বেশি দেন, তারে পরামর্শ দেন, তার জন্য আলাদা দোয়া করেন, তারে সম্পদ বেশি দিয়া দেন, তুমি রাগান্বিত হইয়া তার বিরুদ্ধাচরণ করতে পারবা না। কেন জাননি? আল্লাহর পরে মা বাবার মত মানা, মা বাবার আদেশ মানা পুরুষ জাতির উপরে ফরজ, ফরজ সাধারণ ব্যাপার।
খরচ। অনেক সময় সন্তানরা দেখবেন মা বাবার সাথে সামান্য বিষয় লইয়া বিয়াদবি এমন এমন রূপ ধারণ করে, মনে হয় যে কিছু সি নেই না, বাপেরা সি নেই না, এরকম আচরণ খুব গরম হয়েছে তারা। তাদের সবার যে বড় ভাই ছিলেন কিতাবের মধ্যে আসছে, তার নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদায় কয়াই হন গরম ইসলাম তো তা, আমরা নবীর আওলাদ, কারা আওলাদ? নবীর আওলাদ। মার্ডার মামলা লওয়ান যেত না গারো, তারা শরীয়ত আছে না। কেউ যদি মানুষ হত্যা করে সে জাহান্নামী হয়ে যায় বিনা কারণে। একজন মানুষকে যদি মানুষে খুন করে ফেলে, তার জিন্দগির সকল গুণা তো তার আমল নামায় আইবই, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। খুনি মানুষ তৌবা না করলে ওইখান থেকে বদলা যদি না হয় তাহলে মানুষ জাহান্নামী হয়ে যায়, মানুষ খুন করনেওয়ালা। এই বুঝা কান্দোলন যাইতো না, সাবধান। তোদের উদ্দেশ্য হইল আব্বার আদর, আব্বার নজর যেন তোদের দিকে আসে, এটাই তো উদ্দেশ্য। আমি বুদ্ধি দেই দমে মারিস না, ইউসুফ রে দেশান্তর করিয়ালা, দেশান্তর করে ফেল কোনো একটা রাস্তার দ্বারের কুয়ার ভিতরে ফেলাইয়া দে। যেই দেশের মানুষ পানি উঠাইবার জন্য বালতি ফেলাইব, সেই দেশের মানুষ তারে উঠাইব, আর উঠাইয়া সাথে করে লইয়া যাইব। জীবনে কোনো দিন ইউসুফ আর বাড়িত আইত না, আব্বার আদরও আর ইউসুফের দিকে যাইত না। আর ইউসুফ যখন থাকতো না, আমরা সারা আব্বার কোনো গতি নাই। জিম্মাদারি হোক, সম্মানের রাস্তা হোক, পরামর্শ হোক, আমরা সারা আব্বার কোনো গতি না। তারাই বুদ্ধি করছে। অনেক মানুষ ধারণা করে আমাদের নবীর ব্যাপারেও, নবীগণের ব্যাপারে, আলিমুল গায়ব। নবীগণ কোন নবী আলিমুল গায়ব না, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। এই আকীদাটা জেনে রাখবেন, আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না কেহই তা জানে না। ইয়াকুব আলাইহিসসালামের সন্তানরা ইউসুফের বিরুদ্ধে কি কি চক্রান্ত করতেছে, নকশা আঁকতেছে, ইয়াকুব নবী তো জানলেন না, কিছুই বুঝলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘটনা উল্লেখ করে দিলেন, তারা দশ ভাই মোটামুটি সিদ্ধান্ত নিল ইউসুফকে দেশান্তর করে ফেলবে। এখন আব্বায় তো চুকে চুকে রাখে ইউসুফ রে, হাত ছাড়া করে না। আব্বা যদি কোনো জায়গায় যান, ইউসুফ রে সাথে করে লইয়া যান, খাইতে বসলেও একসাথে খান, গুসুলে গেলেও একসাথে যান, কখনোই হাত চাড়া করেন না। কেমনে আলাদা করবা, কেমনে নিয়ে মনের আশা পূরণ করবা? দশ ভাই সিদ্ধান্ত নিল, ল আজকে রাত্রে আব্বার কামরায় যাই আমরা। সিদ্ধান্ত নিয়ে তারা খুব কৌশলে গিয়া বাবার সামনে কথা বলা শুরু করলো। কি কথাগুলি বলছিল? মহান মৌলাই করিম বলেন, আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যা বুঝতে পারছি, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না। সৎ ভাই হিসাবে আমাদের উপরে ইউসুফের ব্যাপারে ভরসাও করতে পারেন না, অথচ আমরা কিন্তু ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার মঙ্গল চাই। এটা আপনি বুঝেন না, আপনি হয়তো মনে মনে বুঝেন না, বিশ্বাস করেন না। আমরা তার শুভাকাঙ্ক্ষী, যদি বিশ্বাস করেন, বাফের সামনে এই কথাটা প্রথমে বলছে, আপনি তো সৎ বাইরে আমাদের সাথে দিতে বিশ্বাসই করেন না, যদিও আমরা তার কল্যাণকামী শুভাকাঙ্ক্ষী। যদি আব্বা বিশ্বাস না করেন, আলাদাই তো বুঝতেই পারতেছি। আর যদি আমাদের কথা ব্যতিক হয়, বিশ্বাস যদি আপনি করেন যে না তোমরা রে বিশ্বাস করি, কোনো অসুবিধা নাই, তাহলে আরসিল হু মা আনা গদা, আগামীকাল আমরার সাথে দিয়া দেন দেখি।
যদি বিশ্বাস করেন তাহলে আগামী কালকে দিয়া দেন ইয়ার তাওয়াল আব ওয়া ইন্না লাহু লাহাফিযু আব্বাজান আমরা যেই জায়গায় চারণ ভূমি আমাদের কেতকামার ছাগল বকরি বেড়া যেখানে রাখি আপনি তো চিনেন জানেন কত প্রশস্ত জায়গা ফলের বাগান ইউসুফ ঘরে থাইকা তাইকা এক মুকা মেজাজ হয়ে যাইব দেখতে মাশাল্লাহ বড় হইছে আমাদের সাথে দেন কাজকাম করন লাগতো না মাঝে মাঝে দেখবো না এটা সেটা প্রশস্ত জায়গা আছে দৌড়াদৌড়ি করবো মনের আনন্দ পাইব ফল ফ্রুট আছে খাইব মনে খুব সুখ পাইব আর আমরা দশ ভাই মিলিয়া তার হেফাজত করব যদি আমরা বিশ্বাস করেন ও বিশ্বাস না করেন তাহলে দেন দেখি আগামীকাল আমাদের সাথে এখন তো পিতা পড়ছেন যদিও মনে চায় না দিতে সন্তানরা তো বেড দিছেনই না দিছে না বেডটা তো দিছে বাবার আদর্শ একজন বাবার উচিত সন্তানরা যখন কামায় কম হয় সন্তানরা যখন কামাই সুদ হয় সাংসারিক কোনো কাজে তাদের মোটামোটটা নেওয়া তাদেরকেও মূল্যায়ন করা তা বুঝে আইতেছে বেড়া জিদ্দি খুব সাংঘাতিক খুব চেতা বেড়া এরকম সরা মানুষ আছে না ও তুই আমার করতেছিস না আমি তোর করতেছি ফুটে রেখো তুই আমার করতেছিস না আমি তোর করতেছি তোর কথায় আমার চলন লাগবো আর সবসময় খালি ঠেলার উপরে রাখে ছেলে যখন বড় হয় বালেক হয় মেজাজ মর্জি প্রশস্ত হয় সমাজের সাথে চলতে ফিরতে অভিজ্ঞতা হয় তখন মাঝে মাঝে সন্তানাদি নিয়া পারিবারিক বিষয় পরামর্শ করা উত্তম জিনিসটার উপরে সিদ্ধান্ত নেওয়া সন্তানদেরকেও মূল্যায়ন করা তাহলে তাদের মন ভালো থাকে আর যদি বাবা এক গুয়ামি হয় তখন ছেলেদের মন নষ্ট হয়ে যায় তারা গুনার দিকে দাবিত হয়ে যায় কি গুনা মা বাবার অবাধ্য সন্তান হইতে থাকে তারা বাবা তোমার আচরণে যেন তোমার সন্তান অবাধ্য না হয় ইয়াকুব আলাইহিসসালাম চিন্তায় পড়লেন দিমুনা এই কথা বলছেন না না বইলে তিনি আর এক কথা বলছেন قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون يا مرحبا يوسف كيف تمہادر شاتے دیتے آمی او بھی شاش کو ریبی شوئتا یا مناب তোমরা যে বলছো আগামীকাল তোমাদের সাথে দিয়ে দেওয়ার জন্য বাবার রে আমার বড় চিন্তা হয় এবং আমার ভয় হয় চিন্তা এবং ভয় দুইটা এক না চিন্তা হলো বাবার সাথে সন্তান চুল কাটাতে গেছে বাজার নিয়ামতপুর আউনের কথা এক ঘন্টার ভিতরে ওই হচ্ছে দুই ঘন্টা আইতেছে না মা ফোন দিছে বাবার সাথে গেছে এরপরেও চিন্তা আছে না নাই এটার নাম চিন্তা মায়া মহাব্বতের কারণে চোখের আড়াল হয়ে গেলেই চিন্তা হয় না জানি কি হয় না জানি কি হয় এটার নাম চিন্তা ও আকাফু এবং ভয় হয় কেন জানো নি তোমরা যে এলাকায় গিয়া ছাগল বকরি বেড়া চারণ চরণ চারণ করো রাখালি করো ওই এলাকাটা বাঘের বড় উপদ্রব যদি তোমাদের অমনোযোগিতার কারণে আমার ইউসুফরে বাগে খেয়ালা এক তফসিরলায় লিখছেন আগের দিন রাত্রে ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নে দেখছেন উনি একটা উঁচা পাহাড়ের টিলার উপরে দাঁড়ানো নিচে দশটা বাঘ ইউসুফরে বেড দিছে উনি উঁচা টিলার থেকে শুধু চিল্লাইতেছেন ইউসুফ ইউসুফ বলিয়া ওইখান থেকে নামতেও পারেন না ইউসুফ রে বাঁচাইতেও পারেন না স্বপ্নে দেখছেন এটা এই জন্য এই কথাটা উনি বললেন বাবারা রে যদি আমার ইউসুফ রে বাঘে খায়ালায় তখন তারা দশ ভাই আবার পাল্টা জবাব দেয় আব্বা এটা কি বলেন আপনি আলুলা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন
wa nahnu usbatun inna idzal la khasirun. Wabba, apni to apnar cheleder bepare janen sara oncholer moddhe amader shoktir sunam ache amrar ei 10 bhaier sunam ache era ek ek bhai ek ekta bager sathe mai korte parto Allahu akbar kor marhaba kon marhaba Allahu akbar kemon shoktishali banaisen Allah taala medabio chinen tara khub beshi ei je yahudi jati ইহুদিরা ওইখান থেকে আসছে 10 ভাইয়ের আওলাদ 10 ভাইয়ের আওলাদ সবার আওলাদ কি সমান বাড়ে ইহুদা যে বড় ভাই তার আওলাদের মধ্যে খুব বরকত হইছে অনেক বাড়ছে আর অন্যরি আস্তে আস্তে কমতে 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 অবশেষে তার আওলাদের সাথে মিশে আসছে এই বংশের মেয়ে বেহরায় আসছে তখন এরাও ইহুদি হয়ে গেছে বনি ইসরাইল সবাই ইহুদার নামে খুব মেধাবী আব্বা আপনি কি জানেন না আমাদের সুনাম আছে সারা দেশে আমরা 10টা বাই থাকতে আদরের কলিজার টুকরা বাই ইউসুফরে যদি বাগে খায়ালা ইন্না ইযাল লা খাসিরুন সমাজ মুখ দেখাই মুখ আমনে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব মানিক তো থাকতো না এই চিন্তাটা আপনি করবেন না এখন কি আর বাপের না দেওয়া আছে এখন কি দাওন লাগতো না ভয় চিন্তা আপনার যেটা ছিল ওটার জিম্মাদারি আমরা নিলাম আমরা 10 বাইরে থুয়ে বাগে খেয়াল বইতে ভাববে নেই না অসম্ভব মুখ দেখাম কেমনে সমাজ ইন্না ইযাল লা খাসিরুন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম পরের দিন দেওয়ার জন্য সময় ঠিক করলেন সকালে যাওয়ার সময় লয়ে যাইবা সকালে যাওয়ার সময় যে লয়া যাইবা আমি ইউসুফ রে একটু বুঝায় সুজায় দেই রে বাবা 13 বছর বয়স পর্যন্ত এখনো পর্যন্ত আমার হাত ছাড়া একা কি কোথাও দেই নাই চোখের আড়াল করি নাই মনে বড় কষ্ট লাগতাছে রুমের ভিতরে নিলেন ইয়াকুব আলাইহিস সালাম তো জানেন না উনি জানতেন না এই সাক্ষাতেই এই বিদায় শেষ বিদায় আদরের সন্তান কলিজার টুকরা সন্তান প্রথমেই বলছিলাম এক তো হলো মাহারা দ্বিতীয় তো হলো 10 জনের চাল চলনে অত খুশি না ইউসুফের চাল চলনে ইয়াকুব নবীজি খুশি ছোটবেলা থেকেই আদব ওয়ালা বাবার জুতা বাউ করে দেন ওযু করলে রুমাল লইয়া দাঁড়ায় তাকত বাবা খানা খাইবেন দস্তরখান রেডি করে দেন ছোটবেলা থেকেই আদব ওয়ালা ইয়াকুব নবী তার প্রতি খুব খুশি বিদায় দিবেন আজকে চোখের আড়াল করবেন আজকে রুমের ভিতরে নিয়ে বুঝাইতেছেন বাবা রে নেও তোমার কোমরে একটা তাবিজ বেঁধে দেই এই তাবিজটা আমার আব্বা আমারে দিছিলেন আমার কোমরে এর ভিতরে কি আছে আমি জানি না এই তাবিজ মূলত তাফসীর ওয়ালাগণ লিখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিলেন আগুনের মধ্যে যখন উনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা জামা পরায় বসায় রাখছিলেন ওই জান্নাতি জামা তো আর ফেরত নেওয়া হয় নাই ওই জান্নাতি জামার একটা বৈশিষ্ট্য হলো ছোটও করা যায় বড়ও করা যায় ছোটও করা যায় বড়ও করা যায় আল্লাহ বলেন ছোট বানাইয়া তাবিজ করে তোমাদের সাথে রাখো নিরাপত্তার কাজ দিব কোমরে বেঁধে দিলেন ইউসুফ আলাইহিস সালামের কোমরে নসিহত করে দিলেন একটা ইয়াকুব নবী পিতা হিসেবে সন্তানকে নসিহত কেমনে করা লাগে এই কথাটাও বাবা হিসেবে শেখা দরকার বাবা রে সব সময় আল্লাহর উপরে ভরসা করবা ভরসা করুন কার উপর রে বাবা দুনিয়ার সব মানুষ সবাই রে বলতে পারে আল্লাহ তার বান্দা বলেন না আমরাও সন্তান বিদায় করি আফসোসের ব্যাপার আমরা কই যে তোর খালার বাসা আছে ও মক্কা নবী হদ হলে হেন যাইস লম্বল লয়া দা তোর মামুরে হুন দিস তো
আল্লাহর কাছে দোয়া করিস, আল্লাহর উপরে ভরসা করিস, কয়জন বাবা এই কথাটা সন্তানকে নসিহত করে? সন্তানকে যদি বাবা আল্লাহ চিনায় না, কে চিনাইব? বাবার উচিত সন্তানকে আল্লাহর উপরে ভরসা করা শেখানো। বিদায় দিলেন, বিদায় দিলেন, আল্লাহর উপরে ভরসা রাখ বাপ। দশ ভাই ইউসুফকে বড় আদর দেখাইতেছেন, আব্বার সামনে বড় আদর। এক ভাইয়ে টান দিয়া কুলে নেন, আর এক ভাইয়ে কান্দলয়। ইয়াকুব নবীর সামনে খুব আদর দেখাইতেছেন, উনি তাকায় রইছেন পিছন থেকে। জীবনে এই প্রথম চোখের আড়াল হইতেছে ভাইদের সাথে দেওয়া হলো। এতদিন পর্যন্ত মা হারায় ইউসুফকে, বাবা মা হারার কষ্ট বুঝতে দেন নাই, পাকের নিচে আগলায় রাখতেন, সাথে সাথে রাখতেন। এই প্রথম বাড়ির থেকে ভাইদের সাথে দেওয়া হইতেছে, পিছন দিক থেকে তাকায় রইছেন। যতক্ষণ দেখা যায় দেখতেছেন, অনেক দূর পর্যন্ত চলে গেলেন, একটা পাহাড়, ওই পাহাড়ের আড়াল হয়ে গেল। কিছু দূর গিয়াই এখন ভাইদের চেহারা তো আর আগের জায়গায় নাই। এক ভাই আরেক ভাইয়ের দিকে ইশারা দিয়েই তারা কাজ শুরু করে দিল। দশ ভাই একসাথে ওই শিশু ইউসুফের উপরে আক্রমণ চালায় দিছে, একজনে থাপ্পড়, আরেকজনে লাতি, আরেকজনে কিল ঘুষি, এরকম পিটা শুরু করে দিছে। এই মাহারা বাবার আদরের সন্তান ইউসুফ আলাইহিসসালামের উপরে দশ ভাই যখন প্রহার শুরু করছে, ইউসুফ আলাইহিসসালাম বুকা হয়ে গেছেন, শুধু তাদের চেহারাগুলো দেখতেছেন। একটু আগে তারা তো আমারে কি আদর করলো, কিভাবে আব্বার কাছ থেকে আমারে আনলো, আমার আব্বা দিতে চান নাই, কিভাবে বুঝাই আনলো, আর এখন দশ জনে মিলিয়ে আমারে নির্যাতন করে। দৌড়ায় একজন রে গিয়ে ধরে, ভাই মেজু ভাই আমারে কেন মারে, আমি তো জানি না, আমারও অপরাধ জানি না। সেও এক থাপ্পড় মারে, বড় ভাইয়ের কাছে যায়, বড় ভাই ছোট ভাই আমারে কেন মারে? এইভাবে কতক্ষণ মারে, এমনি একটা ডাক দিয়ে কয়, তুই না এগারোটা তারকা চাঁদ সুরুজ দেখছ, ডাক দে এরা তোরে বাঁচাও। ইউসুফ আলাইহিসসালাম বুঝে ফেলেছেন, আব্বা যে বলছিলেন কই ওনার ইউসুফ, কোনো কোনোভাবে ওরা শুনে ফেলছে, আমার উপরে ওরা নির্যাতন চালাইবই। এমনি বড়টা ডাক দিয়া কয়, আর মারিস না, দমে মরে যাবে, দমে মারবো না, মার্ডার মামলা কান্দ লইতাম না। পরনের জামাটা খুলে ফেল, পরনের জামা খুলে ফেল, আরবি মানুষ, নিচের কাপড়টা খুব ছোট পরে লম্বা এক জামা দিয়েই তো ঢেকে ফেলে, জামাটা খুলে ফেল, সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিসসালামের সারা দেহে মারের দাগ পিটাইছে, মুখে কোনো কথা বলেন নাই, কোনো আওয়াজ করেন নাই, আওয়াজ করলে তো লাভ নাই, উনি বুঝে ফেলছেন। আব্বা যে বলছিলেন এই স্বপ্নের সংবাদ তারা পাইলে চক্রান্তের জাল বুনাইব, যেহেতু সংবাদ পায়ে লাইছে এদের হাত থেকে আর বাঁচা যাই তো না। জামা খুলে ফেলছে, যখন তারা একটা গভীর কুয়ার পারে নিয়ে গেছে, তখন ইউসুফের ভিতরে একটা ভয় কাজ করতেছে। ভয় তাফসিরওয়ালায় লিখেন, এই কুয়াটা অত্যন্ত গভীর কুয়া, 70 হাত গভীর, 20 হাত পানি আছে, 50 হাত ফাঁকা। এই অন্ধকার গভীর কুয়ার ভিতরে যখন তারা ফেলাইয়া দেয়, অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন ইউসুফ। আব্বার দেওয়া নসিহত তখন তার স্মরণ হয়ে গেছে, যখন কারোর কেউ তাকে না তখন তার আল্লাহ তাকে। হাত থেকে যখন তারা ছেড়ে দেয়, ইউসুফ আলাইহিসসালাম তখন একটা ডাক দিয়েছিলেন, আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখনই জিব্রাইল আমিনকে হুকুম দিলেন, জিব্রাইল রে আমার ইউসুফের গায়ে যেন পানি না লাগে। জিব্রাইল আলাইহিসসালামকে 600 নূরের পাকা দ্বারা বানাইছেন, মুসলিমের রওয়ায়াত 600 জানাহিন, 600 নূরের পাকা। জিব্রাইল মাত্র 2টা পাকা ব্যবহার করতেন, আমাদের নবীর কাছে স্বীকার করছেন ওই দিন একসাথে একটা নয় 2টা নয় ইউসুফকে বাঁচাইবার জন্য আল্লাহর হুকুমে।
সিদ্রাতুল মুনতাহা 14000 বছরের রাস্তা ওই সিদ্রাতুল মুনতাহা জিবরাইল ভাইয়ের হাত থেকে ছেড়ে দিলেন কেনানের ওই কুয়াতে কেনান নগরীর অন্ধকার কুয়ার দিকে ইউসুফ যায় জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই দিন আমি একটা নয় দুইটা নয় একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়া টান দিলাম একসাথে টান দিলাম কারণ সম্মানীর পুত্র সম্মানী সম্মানীর পুত্র সম্মানী সম্মানীর পুত্র সম্মানী ইব্রাহিম পয়গম্বর সম্মানী তার পুত্র ইসহাক পয়গম্বর সম্মানী ইসহাক পয়গম্বরের পুত্র ইয়াকুব পয়গম্বর সম্মানী তার পুত্র ইউসুফ সম্মানী তারে রক্ষা করা জিবরাইল আমিন বলেন 600 নূরের পাকা একসাথে ছেড়ে দিলাম নিচ থেকে ধরে ফেলছে পানিতে লাগবার আগেই ধরে ফেলছে ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে জিবরাইল আমিন বলেন ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তোমার উপরে রহম করবেন চিন্তা করো না আপনারা প্রশ্ন করতে পারেন ইউসুফ জিবরাইলকে কেমনে চিনব যে আগে থেকেই পরিচয় বাবার রুমে ইউসুফ থাকতেন প্রায় সময় দেখতেন জিবরাইলের আসা যাওয়া বুঝাইছে আগে থেকেই চিনতেন আগে থেকেই জানতেন ও ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দুরবস্থা রাখবেন না মহান আল্লাহ তোমাকে এমন এক জায়গায় পৌঁছায়া দিবেন যারা আজকে তোমার উপরে নির্যাতন চালাইছে হিংসাত্মক মনোভাব নিয়ে তোমার উপরে নির্যাতন চালায়া এই জায়গায় ফেলায়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন তোমার এরকম রাখবেন না দিন বদলায়া দিবেন আল্লাহ পারেন নি না পারেন না আজকে যারা তোমাকে এই রকম হালত করছে আল্লাহ দিন বদলায়া তোমারে এমন জায়গায় নিবেন তারার এমন হালত করবেন তারা বিকার জুলি লয়া তোমার সামনে গিয়া দাঁড়াইব এই আজকের ঘটনা তুমি তখন বর্ণনা করবা ওরা তোমারে চিনবে না ওরা তোমারে চিনবে না বলতে এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছাইবেন আল্লাহ তোমারে ওরা চিনবে না আমার অনুমানই করতে পারবে আন্দাজের বাইরে তোমারে নিয়ে আল্লাহ উঠায় দেবে ইউসুফ আলাইহিস সালাম যে এতক্ষণ কষ্ট পাইছিলেন মারের কষ্ট বয়ের কষ্ট জিবরাইল আমিনের সান্ত্বনা মনে একটু শান্তি পাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এখানে তিন দিন রাখলেন ওই জালেমরা খোলা জামাটা নিয়া ওই জামা নিয়ে বাবার কাছে গেছে ইয়ে সাত নামাজের পরে এখন আমি একটা কথা বলি যেহেতু আজান আমরা শুনছি তাহলে হেই মাইকের চাইতে আমরার মাইকের ভাওয়ার আরো বেশি নামাজের তো ১০-১২ মিনিট দেরি আছে না এই টাইমটা আমরা চালাইতে থাকি নামাজ যখন শুরু হইব এর আগে আমরা ছেড়ে দেব ঠিক আছে ইনশাল্লাহ আমরা সাতটা পর্যন্ত চালাই ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মারহাবা আল্লাহু আকবার তারা দশ ভাই জামাটা যে খুলছিল ইউসুফে ওই জামা লইয়া মিথ্যা রক্ত মাকাইছে চক্রান্তকারীরা মিথ্যা রক্ত মাখাইয়া রাতের বেলায় আবাহুম ইশাবুকু ক্রন্দনরত অবস্থায় এটা হলো মায়া কান্না মিথ্যা কান্না ওজাউ আবাহুম ইশাবুকুন ক্রন্দনরত অবস্থায় রাতের বেলায় বাবার নিকট যখন তারা হাজির হইল কালু এবং তারা বলল ইয়া আবানা হে আমাদের আব্বা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ও আব্বা আমরা দশ ভাই দৌড় প্রতিযোগিতা দিছিলাম আমাদের যে মাল সামান ওই গুরুর কাছে ইউসুফ রে রাইকা গেছিলাম ফাআকালাহু যিবু এই সুযোগে বাগে ইউসুফ রে খায়ালছে এই সুযোগে
আমরা তো কোইসলামটিকেই দেখুন করব কিন্তু আমরা কিছু সময়ের জন্য দৌড় প্রতিযোগিতায় ইসলাম বাবার সামনে দৌড় প্রতিযোগিতার কথাটা কেন বললেন যে উনার শরীয়তে দৌড় প্রতিযোগিতার আদেশ আছে দৌড় প্রতিযোগিতার বিধান আছে না নাই দৌড় প্রতিযোগিতা শরীয়তে আদেশ আছে জায়েজ আছে হাপেন বিন্দে না স্বাস্থ্যের জন্য যেহেতু উপকার দৌড় প্রতিযোগিতা তীর নিক্ষেপ বর্ষা নিক্ষেপ এইগুলোর দ্বারা হাত ঠিক করা নিয়ত থাকবে কখনো যদি কোনো সময় শত্রুর মোকাবেলায় ব্যবহার করতে হয় প্রশিক্ষণ জানা থাকলো আমরা রসি হয় কি তা ফুটবল আর ব্যাট একটা শুধু বললো এটা এমন বাড়ি মারে আর সারাদিন একেলা সারাদিন আরে কি সময়টা নষ্ট বাবার সামনে যখন তারা বলল বাগে খেয়াল আইছি ইউসুফকে ওয়ামা আনতা বিমুমিন ইল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন আবার এই কথাও কয় আব্বা যদিও আমরা হাসা কথা কইতেছি সত্যবাদী আপনি তো বিশ্বাস করবেন না যারা মিথ্যাবাদী হয় মিথ্যাবাদী যারা হয় কথায় কথায় কসম খায় মিথ্যাবাদী যারা হয় ওরাই কয় মিছাওতা কই না আমরা মিছাওতা কই না আসলে এই মিথ্যাবাদী যে বলে আমরা সত্যবাদী মিছা কথা কই না আসলে সেই মিথ্যা কথা কয় বেশিরভাগ মানুষই এরকম যারা মিথ্যাবাদী সমাজে সত্যের স্লোগান তার মুখে মুখে আপনি হয়তো বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী এই জন্যই একটা প্রমাণ লই আইছি প্রমাণ কি আনছে আপনারা দি অন্য মানুষ কই গেছেন প্রমাণ কি আনছে জামা মিথ্যা রক্ত মাখাইয়া আল্লাহ সেই কথাটাও উল্লেখ করে দিলেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব মিথ্যা রক্ত মাখাইয়া লই আইছে মিথ্যা রক্ত মাখাইয়া জামাটা তুলে ধরছে আব্বা যদিও আমরা সত্যবাদী আপনি তো বিশ্বাস করবেন না তাই প্রমাণ স্বরূপ জামাটা লই আইছি এই জামা দেইকা কোনো রকম একটু সান্ত্বনা পাইবেন আপনি ইয়াকুব আলাইহিস সালাম নবী জানিয়া রাখবেন যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন যেই যুগে যিনি নবী হন উনি সবচেয়ে বড় জ্ঞানী হন উনি জামাটা ধরছেন দৈরেই বলে ফেলছেন বাবারা রে কলা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা বুঝতে পারছি তোমাদের কথা তো আমার বিশ্বাস হচ্ছে না বাগে খাইছে কেমনে জামা দুসিরা নাই কেমন শিক্ষিত বাঘ বুতমও খুললো না জামাও ছিলল না আমার ইউসুফরে বাইর করলো কেমনে তাফসিরে নুরুল কোরআন ওয়ালায় লেখে দশবাই এই কথা শুনে বাবার সামন থেকে সরে গেছে আব্বারে তো বিশ্বাস করানি লাগবো জামা আইনে তো দরা খাইছি এখান থেকে একটা শিক্ষা হলো বুলের পিছনে দরা খাওয়ার জন্য বুল থেকে যা একটা আর একটাই দেখে একটু সিরিয়াল টা ছিলে না টান দিয়া তুই একটা টান দেবো তন্দ্রে সিরিয়ালতে এই যে একটা ভুল এই বুলে তখন দরা লাগাই আছি আব্বা যা ধরছেন তো ঠিক ধরছে কোনো মানুষ যদি অন্যায় করে দামা সাফা দিতে চায় একটারে আর একটা দিয়ে ডাকতো চায় বুলের পিছনে বুল থেকে যায় ধরা খাওয়ার জন্য তারা দশ ভাই মিলে তফসিরে নুরুল কোরআনওয়ালায় লেখেন বাগানে গেছে আবার গিয়া ওরা তো খুব শক্তিশালী লোক বাঘ একটা দরিয়াছে বাঘ একটা দরিয়া বা আপনি দূরে থাকেন হিংস্র বাঘ আমরা জন মানুষ কলা কৌশল করে দরিয়াছি আপনারা দেখানোর জন্য জিগাইন কিভাবে করলো এই বাঘ ডাকাইছে বাইর করলো কেমনে ইউসুফ রে আরে জিগাই আমরা রে জিগাই লাগলাম ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছেলেরা কিন্তু তার বাবার সম্মান টিকেই দেয় তবে বাবা হিসাবে নবী হিসাবে না
এখানে একটা সবক, যাদের পরিবারে আলেম উলামা আছে তারা খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা। যাদের পরিবারে আলেম আছে, যদি ভাই আলেম হয় ভাই হিসাবে সম্পর্ক একটা, আলেম হিসাবে মর্যাদা দিবেন আরেকটা। কারোর বাবা যদি আলেম হয় বাবা হিসাবে সম্মান একটা, আলেম হিসাবে মর্যাদা দিবেন আরেকটা। যদি এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ যে আলেম নামক নিয়ামত, হাফেজ নামক নিয়ামত দিছে আপনার রক্তে, আপনার গ্রুপে, আপনার বংশে, এই নিয়ামতের সিলসিলা জারি থাকবো। আর যদি এটা না হয় বন্ধ হইয়া যাইব, নিয়ামত বন্ধ। কথাটা বুঝে আসতেছে আপনাদের? কোনো আলেমের সন্তান আদি যদি আলেম না হয়, সমাজের মানুষ কয় কি কানাগুষা করে, তলে তলে মনে হয় হুজুরের কোনো বদ আমল আছে, তলে তলে মনে হয় কোনো বদ আমল আছে, বলে ফুলাবান্ডি মানুষ হইল না। আলেমের দোষ খুঁজবেন না, ফুলাবানের দিকে তাকান। তারা যে আব্বার সাথে আচরণ করতেন, আব্বা হিসাবে করতেন, আলেম হিসাবে না, এই জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামত থেকে তারা বঞ্চিত। ইয়াকুব আলাইহিসসালামের সামনে যখন বাঘটা নিয়ে হাজির, আব্বা আপনি বুড়া মানুষ এই দিকে আইসেন না, বাঘরে দূরত থেকে জিগাই নামবে, কেমনে বাইর করল? অর্থাৎ তারা যেন খালাস পায় বাবার কাছে নির্দোষ প্রমাণ হয়। ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর, জমিনের প্রাণীরা নবীগণকে চিনেনি না চিনে না, মানুষরূপী মানুষ, মানুষরূপী জানোয়াররা যদিও না চিনে, মানুষরূপী জানোয়াররা যদিও না চিনে, আসল জানোয়াররা ঠিকই চিনে। ইয়াকুব আলাইহিসসালাম আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছেন। তাফসিরে নূরুল কুরআন ওয়ালায় উল্লেখ করেন, বাঘের সামনে আইসা আল্লাহর পয়গম্বর হাজির, বাঘের মাথার উপরে হাত রাইখা জিজ্ঞাসা করেন, বাঘ রে আমি ইয়াকুব নবী, আমার বাবার নাম ইসহাক নবী, আমার দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমার সন্তান কলিজার টুকরা ইউসুফ রে তুই কেন কাইলে, আমি তোর কি ক্ষতি করলাম, আমার এত বড় ক্ষতি কি তুই করছস নাকি? তাফসিরলায় লিখেন, বাঘে ওই বাঘ তখন জিব্বাটা বের করে দিয়া আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলো, তোমার নবীকে আমি বলতাম তুমি আমার জবান খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন, ওই দিন বাঘের জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ, মানুষের মতো কথা বলা শুরু করছে বাঘ। ও গো আল্লাহর পয়গম্বর, আপনার ইউসুফকে আমি খাইব, দূরের কথা জীবনে কোনো দিন ইউসুফ রে দেখি না। এখন ছেলেরা কি করবে, আশ্চর্য হয়ে গেছে। এমনি ইয়াকুব আলাইহিসসালাম বলেন, বাবারা বুঝতে পারছি এটা তোমার মনের সাজানো নাটক। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা কি করছো ইউসুফ রে তোমরাই জানো। এই যে ঘটনা আমার সামনে বলছো, জামাল ইয়াওয়া বাগে খায়ালানি, একটাও সঠিক না, কি করছো একমাত্র তোমরা জানো আর আমার। তোমরা যে কিছু একটা করে ফেলছো ইউসুফ রে এটা আমি বুঝতে পারছি, বুঝতে বাকি নাই। তবে বাবারা রে বিচার দিমু কার গাছ, আমার শরীয়তের জজ আমি ইয়াকুব নবী, আমি তো আমার বিচার, আমার শরীয়তের বিচারক তো আমি, বিচার দিব কার কাছে। সুতরাং এই হালতে কিছুই করার নাই, শুধু একটা রাস্তা কুল, ফাসবরুন জামিল, সবর জামিল অবলম্বন করা, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিবুন। রে বাবারা, এই মুহূর্তে আল্লাহর আশ্রয় ছাড়া আমার কোনো গতি না।
ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ আশ্রয় নিয়ে নিলেন এই পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম প্রমাণ করছেন ছেলেরা দোষী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে